নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অবশেষে আমার ভবিষ্যৎবাণী সার্থক হলো। হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটিতে আমি বলেছিলাম যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা নয়। সেখানে আমি বিস্তারিতভাবে ভিডিওটিতে বলেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আরেকটি ভবিষ্যৎবাণী করেছি, সেটি মমতা ব্যানার্জির উপরে। আসন্ন বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা নিয়ে, সেটিরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সুশান্ত সিং রাজপুতের ভিডিওটিতে তার জন্ম ছক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমি এই ভিডিওতে ছোট করে হিন্ট দিব। সেখানে আমি জন্ম চার্ট দেখিয়েছিলাম এবং সেখানে চন্দ্রের প্রভাব কিন্তু তার জন্ম ছকে খুব ভালোই রয়েছে। অর্থাৎ চন্দ্র আমাদের দেখায় মন এবং মানসিকতা, আমাদের মেন্টাল স্টাবলিশমেন্ট কেমন থাকবে সেটি কিন্তু চন্দ্র নির্দেশ করে। তার ছকে কিন্তু চন্দ্র কিন্তু খুব ভালো পজিশনে আছে। অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন হলেও কি না, সে কখনোই সুইসাইড করবেন না। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে জানতে পেরেছেন যে কি হতে চলেছে বা কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনা। আমার ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য। এরপরেও আমি আরও অনেক নতুন নতুন ভিডিও এরকম টাইপের দিতে থাকবো, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে অন করে দিন। নতুন পুরনো যত দর্শক বন্ধুরা আমার রয়েছেন, তারা যদি চান আপনাদের নিজস্ব জন্ম ছক বিচার করতে, তাহলে শুধুমাত্র 159 টাকার একটি জয়েন বটম আপনারা প্রদান করুন। সেটি জয়েন বটমে ক্লিক করলে আপনারা প্রদান করতে পারবেন। আমি আপনাদেরকে কল করবো এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত রকম তথ্য আপনারা আগামী জেনে যেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।